আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ভাইসে আছে বা বড় ভাই আছে, সেই দিনাজপুর থেকে আমার ওনাদের শখ মিটানোর জন্য। তো দিনাজপুর থেকে এসে আমাদের ইলাহি বাইক কর্নারে একটা বাইক কিনলো, কী বাইক কিনলো এবং কত টাকাতে কিনলো তার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানাবো। চেষ্টা করবো তার একটু কথা তারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখতে পারবেন। হ্যাঁ ভাইস্তে, তুমি কোথা থেকে আসছো বলো? কি করে আমি আসছি দিনাজপুর থেকে, তারপর সেখান থেকে আসছি একটা সুন্দর মনের মতো সেখানে বাইক কেনার জন্য। তো এই আঙ্কেলের কাছে আসছিলাম, অনেকদিন থেকে আমি ভিডিও দেখি ওনার, দেখার পরে আমার পছন্দ লাগছে। পালসার উল্লিখের একটা বাইক, 2022 মডেল। তো আমি দেখার পরে এখানে এসে নিয়ে নিলাম। হ্যাঁ আমার বাইক বললেন তো, আমার দোকানে এসে আপনার কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো না? অন্যান্য বাইক কেমন লাগলো? সুন্দর আছে। তো ওনারা কিন্তু সেই দিনাজপুর থেকে আসে। হ্যাঁ আচ্ছা, আমার যে ভিডিও যা করলাম বাইকের, ভিডিওর সাথে কি আপনারা বাস্তবে মিল পাইছেন তো নাকি? কোনো জায়গার মানে কোনো মিল পান নাই? আচ্ছা ভাই পিয়াস বা ওনারা কিন্তু আমাদের টাকা ফুল টাকা দিয়ে দিছে, এক টাকা বাকি রাখে নাই, এবং আমরা কাগজপাতি একদিন দুদিন টাইম দিয়েছি পরিবর্তনের জন্য, শনিবার রবিবারে পাঠিয়ে দেবো, এই কথাটা আমরা ওদের কাছে বলে দিয়েছি। আর ওনারা যে টাকা পয়সা নিয়ে আসেন, আচ্ছা আপনারা টাকা পয়সা নিয়ে আসেন, হ্যান্ড ক্যাশ আমাদেরকে দিয়ে দিলেন, এটা নিয়ে তো কোনো সমস্যা করিনি তো আমরা, নাকি কোনো সমস্যা হয় নাই? চিন্তাই করে নিলে তো, কারণ দূর থেকে আসে অনেকে মন্তব্য করে তো যে টাকা পয়সা নিলে আমাদের থেকে টাকা পয়সা কাটিয়ে নেয় কিনা, এই ধরনের প্রবলেম তো আমাদের কাছ থেকে হবে না, হয়নি না? আচ্ছা ওনারা কি বাইকটা কিনলো তার একটু ভিডিও দেখেন। হ্যাঁ সে এই এই বাইকটি দেখেন, একদম নতুনের মতোই কিন্তু বাইকটি ছিল। দুটি চাবি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওনাদেরকে, আর ওনাদের জন্য একটু দোয়া করবেন। এরা এরা কিন্তু বাপ বেটা, হ্যাঁ উনি পিতা ইনি ছেলে, দুইজনই গাড়ি চালাইয়া যাবে সেই দিনাজপুর, আমাদের বগুড়া থেকে দিনাজপুর অনেক দূরে। কত কিলো হবে মোটামুটি? 130 কিলো বা 140 কিলো, এটা কিন্তু অনেক লং রাস্তা। তো ওনাদের জন্য একটু দোয়া করবেন যাতে সহি সালামতে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়, ঠিক আছে? তো এই দোয়াটাই ওনাদের জন্য করবেন আলহামদুলিল্লাহ। তো এছাড়া কিন্তু আরও আমার কাছে এইরকম বাইক আমাদের শোরুমে আছে, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন, ঠিক আছে? তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।